ইসরাদে বিলালে বিদসগির রাসূল আসা তুই আসবিনিলে ওই দিনে বাবা বাগদাদের আকাশে মেঘ গো আকাশ মেঘচ্ছন্ন ছিল রমজানের চাঁদ দেখা যায় না অনেকই রোজায় ছিল অনেকই রোজা ভেঙে ফেলেছিল বাবা আল্লাহর হযরতে বড় বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি সবে কাযেবের সময় দুনিয়া এসেছিলেন সবে কাযেব বুঝেন সবে সাদেকের আগে রক্ত সবে কাযেব বলা হয় তখনও সেহেরি খাওয়া রক্ত আছে আল্লাহ বড় বীরকে ওই সময় দুনিয়ায় পাঠালেন আল্লাহর ওলি হযরতে পেরানে পীর দস্তগীরের আম্মা জান উম্মুল খায়র বা ফাতেমা ফরমাচ্ছে ও দিল্লার মানুষেরা আমার আব্দুল কাদের দুনিয়া জমিন এসে গেল তখন ফজরের আজান হয় না আমি আব্দুল আমার আব্দুল কাদের আমি উম্মুল খায়র বা ফাতেমা আমার স্তরের দুধ টেনে টেনে পান করলো আজানের আগে আমার আব্দুল কাদের আমার স্তনে মুখ লাগায় না ধরে বলুন সুবহানাল্লাহ আমি মা বহুবার চেষ্টা করলাম আমার স্তনে দুধ আব্দুল কাদের কে পান করাবো আমার ব্যাটে মুখ ঘুরিয়ে না বেলা হয়ে গেল বাগদানের মানুষেরা আল্লাহর ওলি হযরতে বড় বিশ্বের আব্বা জান হযরতে আবু সালেম মুসার কাছে চলে এলো আজকে কি রমজানের রোজা হবে উম্মুল খায়র বা ফাতেমা বড় বীর সাহেবকে নিয়ে ঘরের ভিতরে আসেন জোরে বলুন সুবহানাল্লাহ এই পাকাটা অফ করে দিস কেন তাহলে আমি মরব বল দেখ তোরা যা করবি যদি আমার মান মল্লি খুশি হস তো এই একদিনের অজলে তোরা খুশি হয়ে যা আর জীবনে অজ পাবি কষ্ট হয় ভাই একদম এটা তকবীর দাও না নারায় তকবীর নারায় তকবীর আলহামদুলিল্লাহ ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন যা হওয়া হয়ে যাবে বাবা আজকে একটু গরম সহ্য করি ঠিক কি না আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা অস চেঞ্জ হয়ে গেল একটুখানি বলে নেই সুবহানাল্লাহ বলেন আম্মা জান হযরতে আয়েশার ঘরে পাখা ছিল না মা আয়েশার ঘরটা এত নিচু ছিল আল্লাহ আম্মা জান আয়েশা ফরমাচ্ছে আল্লাহ জানে যখন ঘরে ভিতরে প্রবেশ করতে আল্লাহ নবীর মাথা মুবারক ঘরে ছাদে থেকে যেত আল্লাহ নবী দাঁড়িয়ে সঠিকভাবে নামাজ পড়তে পারতেন না এত গরিবী সংসার আমার নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান আমি আয়েশা যখন প্রচন্ড গরম হতো আমি আয়েশা সহ্য করতে যখন পারতাম না আমি আয়েশা আল্লাহ দরবারে শুধু কান্নাকাটি করতাম আল্লাহ ও রব্বুল নবীর আল্লাহ আমি আয়েশা দুনিয়া সামান্য গরম আমি আয়েশা আমার সহ্য হয় না সহ্য করতে পারি না আল্লাহ আমি আয়েশা আমার এত কষ্ট হয় আল্লাহ মায়দানে মাশারে আমি আয়েশা কি করে দাঁড়াবো এই না মনে করে আমি আয়েশা আমার কষ্টটা মনেই হতো না জোরে বলুন সুবহানাল্লাহ মাদান আয়েশা কানতেন আল্লাহ এত কষ্ট যদি দুনিয়ায় এই গরমে হয়
তাহলে যেদিনে মাথার উপরে সূর্য নামিয়ে দেওয়া হবে আল্লাহ, সেই দিনে কি কষ্ট না হবে? অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বাগদাদের মানুষ সব হাই হাই করছে, গতকাল চাঁদ উঠলো না উঠলো না, সব এসে আবু সালে মুসার কাছে, হুজুর আপনি তো বাগদাদের বড় আলেম, বড় ইমাম আপনি, আপনি বলেন রোজা হবে কি হবে না? হুজুর দোলায় পড়ে গেছে, ঘরে ভিতর থেকে হাজরাতে বড় বিশ্ব রহমাতুল্লাহ আম্মা যান জবাব দিয়েছিলেন, ও এই বাগদাদ বাসীকে জানিয়ে দেন আমার বেটা আব্দুল কাদের আল্লাহর ফরজ রোজা রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার আব্দুল কাদের রোজা ভাঙে না, শহীদের আগে আমি মায়ের স্তন পান করেছে এখনো স্তন পান করে না, ও বেজানিরাব আল্লাহ আমার আব্দুল কাদের মুখটা নিয়ে আমার স্তনে ধরলাম, আমার বেটা আব্দুল কাদের জীবনে কোনদিন একটা রোজা ছাড়ে না, ওই বছরে এক মাস রমজানের রোজা আমার আব্দুল কাদের আদায় করেছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই কার বংশ থেকে? ইমাম হাসান বলল না, একটা বাতি আল্লাহ জ্বালাবে তো তাম দুনিয়া আলো হয়ে যাবে, যিনি হবেন সুলতানুল আউলিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোন মানুষ একবার কলমা পড়ে লালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তি নামায় আমালে 4000 নেকি লিখে দেয়। হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাছেন, আল্লাহ পাক ওই ব্যক্তি জীবনের 4000 গুনাহকে মাফ করে দেয়। এমন একটা কলেমা 4000 নেকি, 4000 গুনাহ মাফ। ও বেজানেরা সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বাবা ওই ব্যক্তি নামায় আমালে যদি 4000 গুনাহ না থাকে তাহলে কি হবে? আল্লাহ হাবিব জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, ওর আত্মীয় স্বজনের নামায় আমালে যদি 4000 গোনা থাকে আল্লাহ পাক তাদের জীবনে গোনাগুলো মাফ করে দেয়। মানুষ যখন কলমা পড়ে আল্লাহর জিকির যখন মানুষ ভোলা হয়ে যায়, ওই মানুষটা দুনিয়ায় থাকে না, গাছ ও আল্লাহ পাখি জিকির করে না, করে না, এই করে না, পাথর কাঁকর আল্লাহর জিকির করে না। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাল্লা হুজুর
ইঁদুর খেয়ে মাছে খেয়ে ফেললেন, একটা মাছ খেলো আর একটা মাছ ইউনুস আলাইহিস সালামকে খেয়ে ফেলল। ও বেজানেরা আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম অত সমুদ্রের তলে চলে গেছে, আল্লাহ পাক শিখিয়ে দিলেন আমার নবী ইউনুস তুমি বড় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়তে লাগলেন। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম বলে আমি মাছের পেটের ভিতরে আমি গুল গুল করে একটা আওয়াজ শুনতে পাই, ও বেজানেরা আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের শুকর আমাদের জবানে নাই, এই জন্য বাবা বিপদ মুসিবত আমাদের কাটে না। বাবা হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে আওয়াজ দিলেন, ও বলেন আমি আল্লাহ আমি ইউনুস এই মাঠে বেঁধে ভিতরে যেন একটা আওয়াজ শুনতে পাই। আল্লাহ পাক বললেন আমার ইউনুস শুনে রাখো, ওই অতল সমুদ্রের তলদেশে ছোট ছোট নুড়ি পাথর গুলো আমি আল্লাহ আমার জিকিরে মশগুল। সুবহানাল্লাহ বলে গাছেরাও আল্লাহর জিকির করে। ফাইজানে সুন্না বলে একটা কিতাব আছে, এই কিতাবে লিখেছে গাছ যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয় ওই গাছটা তখন কাটা পড়ে যায়। অতদিন গাছ কাটে না যতদিন গাছটা আল্লাহর জিকির করে। এই জন্য আপনি ইচ্ছাকৃত বিনা দরকারে বিনা প্রয়োজনে কোনো গাছের একটা পাতাও আপনি ছিঁড়তে পারবেন না, ছিঁড়লে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, কেন ওই গাছের পাতাটাও আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছ আল্লাহর জিকির করে, মাছ অতদিন ধরা পড়ে না যতদিন আল্লাহর জিকির থেকে গাফেল না হয়। লিখেছে আল্লাহ তার বাচ্চাটাকে দিয়ে নদীর ঘাটে গিয়েছে আর জাল নিয়ে গেছে মাছ ধরতে, নদীতে জাল ফেলে মাছ ধরে আর ওই মাছটা দিয়ে বাচ্চার হাতে দেয়, বাচ্চার কাছে আর বাচ্চা ওই বাপ যখন মাছ হাতে এদিক দিয়ে দিচ্ছে আর ওদিক দিয়ে মাছগুলো নদীতে ছেড়ে দিয়েছে, বাপ কষ্ট করে মাছ ধরে ছেলের হাতে দেয় আর ছেলে মাছগুলো নিয়ে নদীতে ছেড়ে দেয়। মাছ ধরা হয়ে গেছে, বলছে কচি মাছ কতটা হলো দেখি, মাছ এসে খাড়া বলে না কি বলে ওরে, বালতি হোক যাই হোক দেখছে ফাঁকা। এখন বলে বাপের মেজাজ ঠিক থাকবে আর, তারা সারাদিন জাল ফেলেছি কত কষ্ট করে মাছগুলো ধরলাম আর ছেলে সব মাছগুলো ছেড়েছে, এক কি ব্যাপার রে, খোকা মাছ ছেড়ে দিলে কেন, ও বেজানেরা ছেলে জবাব দিয়েছিলাম বাপ বেয়াদবি বাপ করুন আমি মাছ এমনি ছেড়ে দিলাম, আপনি আমাকে শিখিয়েছেন মাছ যখন আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যায় ওই মাছ জেলে জালে ধরা পড়ে, গাছ যখন আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যায় ওই গাছটা তখন কাটা পড়ে, বাল্লাহ আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে গেলে আবার বিপদ মুসিবত সব বাজার। আমি চিন্তা করলাম যে মাছগুলো আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে গেছে ওই মাছ
যদি আমরা খাই আল্লাহ না করে, আমরাও যদি আল্লাহ বাকির জিকির থেকে কাফের হয়ে যাই, আমরা তো আল্লাহ বাকির আজাবে পতিত হয়ে যাব। এই না মনে করে যত মাছ ধরে আমার কাছে দিয়েছেন সব মাছগুলো দিয়ে নদীতে আমি আবার ছেড়ে দিয়েছি, যে মাছ আল্লাহর জিকিরের কাফেল হয় ওই মাছ খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবসময় আল্লাহ পাকের জিকির করতে হবে না? হবে না। আল্লাহকে মানার মতো দৃঢ়ভাবে মেনে নিতে হবে বাবা। আল্লাহ বা কোরআনে জানালেন আল্লাহকে দাঁড়িয়ে বসে শুয়ে যে হালতেই থাকো না কেন ওই অবস্থায় আল্লাহ পাকের জিকিরে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির থেকে গাফিল হলে চলবে না। ও সুলেমানের গ্রাম আজকে রাত যাব মূল্যবান রাত, আল্লাহর নবী হযরতে পেরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি শায়খ বাবা বড় পীর মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহিম হুজুরের উফাতের মাস রবি উসানি, এ ঠিক তো নাকি? আজকেই সেই রাত, খবর রাখেন আপনারা? কিন্তু দুর্গাপূজা কবে থেকে শুরু এটা আমাদের স্মরণে থাকে না। এই কালী পূজা কবে থেকে হবে এটা আমরা খেয়াল রাখিনি, কিন্তু রবিউল আউয়াল মানে ফতেহা ইয়াজদাহাম কবে, ফতেহা তোয়াজদাহাম কবে, আখিরি চার সোমবার কবে, এসব আমাদের স্মরণে থাকে। কিন্তু ওইগুলো আমরা ঠিক খেয়াল রাখি, ওরা কিন্তু আমাদের গুলো খেয়াল রাখে না। ওরে ওরা ওদের জায়গায় ঠিক আছে, আমরা কিন্তু ওদের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছি। রসুল বললেন মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, তাসাব্বা করলে হবে না। ও বেজানেরা বড় দুঃখ লাগে আফসোস, আজকে মুসলমান দিগকে মিলাদুল নবীতে দেখে দেখে নে বসে হয় আইসক্রিম বলার মতো, এসো বাবা এসো বাবা, তাবারক দিয়ে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা বল? এত সুন্দর তাবারক, এবারে সাত হাড়ি বিরালি হয়েছে, তাও দেখেন শ্রোতার অবস্থা হবে, সেই খাবার সময় পাওয়া যাবে, এই ঠিক কিনা ভুল বললাম? কে কিছু লোক বলে না মানুষকে খাওয়ার পাগল আছে, কে বলে খাওয়ার পাগল নেই? আরে যে হাজি সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে, আপনি অবাক হবেন মক্কা শরীফ থেকে বার হয়ে আসার পথে দেখা যায় ওখানকার মানুষেরা কিছু এতিম গরিবদের খাওয়ার দেয়, জোহরের সময় দাঁড়িয়ে এশার পরে দাঁড়িয়ে সব লাইন দিয়ে যারা গরিব মানুষ বিদেশে কাজ কারবার করে ওদেরকে খাওয়ার দেয়, ওই লাইনে গিয়ে হাজি সাহেবরাও দাঁড়িয়ে, হাজি সাহেব আমার একটা সাতকার মাল দাও, এ পাঁচ লাখ চার লাখ টাকা খরচ করে হজে গেছে ওখানে গিয়ে হাত পেতে বসে, সরকারি তরফ থেকে জুস দেওয়া হচ্ছে এক রিয়েল দু রিয়েল পাঁচ রিয়েল দাম, হাজি সাহেব হা করে হুড়ু হুড়ি হুড়ু হুড়ি। আরে অন্য কোনো দেশের লোক বেশি করে না, আমাদের এই হিন্দের মানুষ, হিন্দ মানে ভারত বাংলাদেশ আর পাকিস্তানের মানুষের যে এত লোক, এরা হা করতে পাঁচ ছ লাখ টাকা করে হজে গেলি খরচ করে আর ওই এতিম গরিবদের হক ওখানে দিচ্ছে, হাত হাতে বসে আছে, মানুষ খাওয়ার পাগল নেই? হ্যাঁ দেখবেন এখন এই অবস্থা, খাবার সময় দেখবেন এই খাওয়াটা আপনার ঠিক হবে,
আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন যে আমি মাহফিলে গিয়ে বসলাম না, আধ ঘন্টা মাহফিল শুনলাম না, আর নীলজ্জের মতো গিয়ে বসে খাবো কি করে? আমি হায়া লজ্জা থাকলে তো, লজ্জা সরবের পানি তো ওদের পেটে নেই, উঠে গেছে, পানি শেষ। আজকের কত মূল্যবান রাত, এ রাতটা ওদের মনে নেই। ও মা মেজানে রাত নবী আমার দূর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন কে নিয়ে আল্লাহ নবী মদিনার মরুভূমির কাছে তলায় বসে আছেন। হযরত ইমামে হাসান আল্লাহ নবীর এক সাইডে রুরুতে বসা, হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর আর এক সাইডে রুরুতে বসা। এটা কোন কেতাবে পাবে? কেতাবের নাম হলো বাসাতুল আসরার। দুই ভাইকে রসুলুল্লাহ দুই জানুতে বসিয়ে দিয়ে ইমাম হুসাইনকে রসুল আগে ধরলেন। ভাই হুসাইন, কেউ যদি তোমাকে মারে, কেউ যদি তোমাকে দুঃখ দেয় কষ্ট দেয়, তাকে তুমি কি ক্ষমা করে দেবে? এবং হুসাইন বললেন, না নানু ভাই, একবার ক্ষমা হবে, দুবার ক্ষমা হবে, তিনবারে যদি আমাকে কষ্ট দিয়েছে, আমাকে অপমান করেছে, ও যদি কবরে চলে যায়, সেখান থেকে তুলে নিয়ে এসে ওর সাজা দেওয়া হবে। হুসাইন এত রাগী, আল্লাহ নবী ইমাম হুসাইনের মাথায় হাত দিয়ে বলেছিলেন, ও ভাই ইমাম হুসাইন সরে রাখো, আমি তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করে গেলাম। ও আমার ভাই ইমাম হুসাইনের বংশে, ভাই ইমাম হুসাইন তোমার বংশে আল্লাহ নয়জন বড় বড় ইমাম আল্লাহ পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। তোমার বংশে নজর আল্লাহ ইমাম পাঠাবে, বড় বড় ইমাম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক জানুর উপরে আল্লাহ নবী বড় ভাই হযরত ইমাম হাসান বসা। আল্লাহ নবী ইমাম হাসানের গায়ে হাত দিয়ে বললে, ও ইমাম হাসান, কেউ যদি তোমার উপরে জুলুম করে ভাই, কেউ যদি অত্যাচার করে ভাই, ও ভাই ইমাম হাসান তুমি তাকে কি করবে বলো? তুমি তাকে কি করবে? হুসাইন তো তাকে মাটির ভিতর থেকে তুলে নিয়ে এসে সাজা দেবে। তোমার বাক্য হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর বলেছিলেন, ও নামাজ শুনে রাখেন, আমি ইমাম হাসান একবার করলে ক্ষমা করে দেব, দুইবার করলে ক্ষমা করে দেব, তিনবার করলে ক্ষমা করে দেব, আমি তাকে বোঝাবো, আমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুই ভাইকে দুই দিকে ধরে বলেছিলেন, ভাই ইমাম হুসাইন তোমার বংশ আল্লাহ নয়জন ইমাম পাঠাবে, ও ভাই ইমাম হাসান তোমার বংশে
আল্লাহ এমন একজন ওলি আল্লাহ পাঠাবে যে ওলির খিদমতে তাম দুনিয়াটা আলো আলোকিত নূর আর নূর হয়ে যাবে। জোরে বলে না, একটু জোরে বলে না, কেউ নাই থাকবে ওটাকে ওইটাকে। সুরাবা বলেছিলেন, ও ভাই মার হাসান আল্লাহ বাক তোমার বংশে পেয়ারে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেব কাল্লা পাঠাবে। ও বেজানিরা আল্লাহ রলি হজরত বিলাল পীর দস্তগীর খেলা দুনিয়ায় পাঠিয়েছিলেন 29 শাবান পয়লা রমজান হজরত বিলাল পীর দস্তগীর গৌসুল আজাম যেদিন দুনিয়াতে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই শুধু বড় পীর সাহেবের নিগাহে নজর ও রুহানিয়াত নেওয়ার জন্য একটু বড় পীর সাহেবের শান বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ইউটিউবার ভাইদের আল্লাহ হায়াত দিক, ওরা আজকে ছিল বলে আমার মাহফিলটা অনেকটা মারিয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুরের জন্ম 29 শাবান আর হুজুরের ইন্তেকাল এই রবিউল সানিতে। আদর্শা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমা ফরমালেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের আখিরি কথা শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে তার খবরে হাসরে মিজানে সিরাতে ভয় নাই। আল্লাহ পাক তাকে রহমতের জান্নাতের বাসিন্দা করে দেবে। এত দাবি কলবা